শেষ আগত। এবার জাতীয় সংসদে 5,23,190 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক, এবং আমি মনে করি এটা ব্যবসা বাণিজ্য বান্ধব উন্নয়নমুখী একটা বাজেট। এই বাজেটে একদিকে যেমনিভাবে ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু আবার প্রান্তিক যে জনগোষ্ঠী আছে আমাদের সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। আবার বেকারত্ব যাতে গোছানো যায়, তাদেরকে সেইভাবে তৈরি করা যায়, সেই ব্যবস্থাটুকুও রাখা হয়েছে। আপনারা খেয়াল করলে একটু দেখতে পাবেন যে এখানে ব্যবসা বান্ধবের পূর্বশর্তই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবকাঠামো গঠন করতে হবে। এই ক্ষেত্রে আমি দেখেছি জ্বালানি এবং পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি আমাদের জাতিকে শিক্ষিত করে তুলতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি, এবং অবশ্যই নেতৃত্ব শিক্ষা না থাকলে আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা এবং কৃষি এই দুই খাতেও কিন্তু যথেষ্ট বেশি বরাদ্দ রাখা হয়েছে, এবং যেটা আমি মনে করি আসলে একটা ব্যালেন্স বাজেট। এবং এই বাজেট বাস্তবায়িত হলে পরে আমরা যে আজকে উন্নত দেশে যাওয়ার যে সংগ্রামে আমরা লিপ্ত আছি, আমি আশা রাখি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আশা আমাদের পূরণ হবে, বঙ্গবন্ধুর স্বপ্নে সুন্দর বাংলা আমরা গঠন করতে পারব। আপনারা যে কর আরোপ না করেই কিন্তু কর আহরণের বা রাজস্ব আহরণের ব্যবস্থা রাখা হয়েছে, করের আওতা বৃদ্ধি করে মানুষের উপর কর আরোপ করে নয়, এটা একটা নতুন একটা বিষয় আমি মনে করি, এবং এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। এবং আমাদের যুব সমাজ, বিশেষ করে শিক্ষিত যুব সমাজকে যাতে কাজে লাগানো যায়, সেই জন্য স্টার্ট আপ তহবিল সরকার গঠন করার ব্যবস্থা করেছে, এবং সেখান থেকে ঋণ নিয়ে যে কেউ একটা শিক্ষিত যুবক সে তার নিজস্ব উদ্যোগে সে কর্মপন্থা নির্ধারণ করতে পারবে, উদ্যোক্তা সৃষ্টি হবে, এবং এক্ষেত্রে আমাদের বেকার সমস্যার ক্ষেত্রে অনেক সমাধান হবে। মোটামুটি আমরা বলতে পারি এই বাজেটটা আসলে একটা বাস্তবমুখী বাজেট, এবং যেটা বাস্তবায়নযোগ্য। এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশটাকে যে অবস্থায় নিয়ে গেছেন, তার সৎ দক্ষ এবং সাহসী এবং মেধাবী নেতৃত্বের কারণেই এই বাজেট বাস্তবায়ন হবে, এবং আমরা বাংলাদেশ আর একটা ধাপে আমরা চলে যাব, এই প্রত্যাশা আমার।